বন্ধুরা, আরজিকর কাণ্ড সামনে আসার পর যে নামটা ঘুরে ফিরে বারবার সামনে প্রকাশ্যে এসছে সেটা হচ্ছে সন্দীপ ঘোষ। না, তার নামের সামনে ডক্টরটা ইচ্ছা করেই ইউজ করলাম না। এই সন্দীপ ঘোষ আরজিকর জুড়ে এক ভয়ঙ্কর দুর্নীতির সাম্রাজ্য চালাচ্ছে এবং সেই দুর্নীতির বলি হতে হয়েছে আমাদের এই অভাগা বোনটিকে। এইটাই কিন্তু ঘুরে ফিরে মূল প্রতিপাদ্য হিসেবে সামনে উঠে এসেছে। সেই সময় বিভিন্ন অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে এবং সেই সমস্ত কিছু থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে সন্দীপ ঘোষ এই খুন এবং ধর্ষণের মামলার সঙ্গে সরাসরি যুক্ত কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু সন্দীপ ঘোষের ভূমিকা এখানে অবশ্যই আতশকাচের নিচে থাকা উচিত। কিন্তু সেই সন্দীপ ঘোষকে মমতা ব্যানার্জির আন্ডারে থাকা কলকাতা পুলিশ একটা সেকেন্ডের জন্য ডেকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি, এমনকি তার জবানবন্দিটুকুও নেয়নি। এখানেই শুধু শেষ নয়, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে কথাগুলো সামনে আসছে সেটাকে ডিফেন্ড করতে এই মমতা ব্যানার্জির হাতে থাকা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশকে দিয়ে বারবার বলানো হয়েছে এগুলো ফেক নিউজ এবং যারা এই ফেক নিউজ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং হয়েছে। জোর করে ভয় দেখিয়ে এই সমস্ত কিছুকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। শুধুমাত্র তাই নয়, মমতা ব্যানার্জির দলের একজাক ভাঁড়মূলক যে মুখপাত্ররা রয়েছে তারা বড় বড় ডায়লগবাজি করে গেছেন। তারা প্রশ্ন তুলেছেন যে এত কিছু যদি এরা সব জেনেই থাকে তারা পুলিশকে গিয়ে বলছে না কেন, পুলিশকে কেন সাহায্য করছে না, এই ধরনের বলে আসছে কে সোমা মুখার্জি, অনেক ভাড়ামি আমরা দেখেছি। এবং তারপর কলকাতা পুলিশকেও বলতে শুনেছি, যে কলকাতা পুলিশ আবারও বলছি মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীনে আছেন, সেই কলকাতা পুলিশ বলছে আপনারা যদি জেনে থাকেন আসুন না তদন্তের কাজে সহযোগিতা করুন। পুলিশ কিচ্ছু জানে না। আর তখনই বারবার প্রশ্ন উঠেছে এই তৃণমূল কংগ্রেসের এই সন্দীপ ঘোষ সম্বন্ধে এত স্নেহ এত প্রেম কিসের জন্য? সন্দীপ ঘোষ কি এই তৃণমূল সাম্রাজ্যের এমন কিছু জানে যেখানে সন্দীপ ঘোষের গায়ে যদি সামান্য আঁচড় লাগে সেই তৃণমূল সাম্রাজ্যটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে? নাকি যে নেক্সাস চলছে, সন্দীপ ঘোষ যে সাম্রাজ্য দুর্নীতির সাম্রাজ্য চালাচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত? এই তৃণমূল কংগ্রেস এই সন্দীপ ঘোষের দুর্নীতির বখরা পায়? এই প্রশ্নটা, এই কঠিন প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছিল। কেউ কেউ বলতে শুরু করেছিলেন এই সন্দীপ ঘোষ নাকি রঞ্জিত ঘোষের আত্মীয় হন। কে রঞ্জিত ঘোষ এখন আবার জিজ্ঞাসা করে বিড়ম্বনা বাড়াবেন না। কিন্তু সেই জন্যই তাকে নিয়ে এত স্নেহ মধুর সম্পর্ক তৃণমূল কংগ্রেসের এবং মমতা ব্যানার্জির। কেউ কেউ আবার বলছিলেন, মানে কেউ বলছিলেন মানে একদম নাম করেই বলতে পারি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে ডক্টর এসপি দাস নামের একজন আছে যিনি বকলমে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি যা বলেন মুখ্যমন্ত্রী সেইটা ফেলার, এই রাজ্যের আসল স্বাস্থ্যমন্ত্রী সেটা ফেলার কোনো রকম কোনো জায়গা নেই। আর সেই এসপিডির অতি স্নেহধন্য হচ্ছে এই সন্দীপ ঘোষ, সেই জন্য তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি তাকে ঝেড়ে ফেলতে পারছে না। এই এসপি দাসের সঙ্গেও মুখ্যমন্ত্রীর নাকি দারুণ গভীর সম্পর্ক, এমন অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। ফলে সন্দীপ ঘোষ যে একটা বড় ফ্যাক্টর এটা সকলেই জেনে গেছে এবং ফাইনালি সেই সন্দীপ ঘোষ গতকাল রাত্রে গ্রেপ্তার হয়েছে সিবিআইয়ের হাতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সন্দীপ ঘোষের সূত্র ধরে সিবিআই কি এবার নবান্নে পৌঁছবে? এবং সেই নবান্নে পৌঁছানোর রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা চটি পুলিশে কি? সেই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে কোন কোন সূত্র ধরে। একটা ভয়ঙ্কর নথি আজকে সামনে এসেছে, সেটা ভাইরাল হয়েছে এবং সেই সূত্র ধরেই সিবিআই কি এবার সন্দীপ ঘোষটাকে প্রথম সিঁড়ি ভেবে গুটি গুটি পায়ে নবান্নের 14তলা অবধি পৌঁছবে? এই ভয়ঙ্কর আলোচনাটা শুরু হয়ে গেছে। কেন, কোন নথি, অবশ্যই সবটা দেখাবো, শেষ অবধি দেখলে আপনারাও নিশ্চিতভাবে অনেকটাই চমকে যাবেন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা, আমি শুদ্ধশীল। বন্ধুরা, যে নথিটার কথা বলছি সেই নথিটা আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে সেই নথিটা। একটু বড় করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে এই নথিটা কি। এই নথি এখানে দেখতে পাচ্ছেন এসআই অফ টালা পিএস, একদম নিচে ডান দিকে ইয়োর্স ফেথফুলি বলে এ ঘোষাল বলে এক এসআই অফ টালা পিএস সই করেছেন। কবেকার নথি এটা, জাস্ট বাঁ দিকটা দেখুন, এনক্লোজড আই অর্ডার ডেটেড 8/2/2024, মানে খুব বেশি দিন আগের ঘটনা নয়, 6-7 মাস আগের ঘটনা। অনারেবল চিফ জাস্টিস টি এস শিবজ্ঞানম অ্যান্ড অনারেবল জাস্টিস সুপ্রতিম ভট্টাচার্যা ICW করে কিছু একটা লেখা রয়েছে। কি এই নথি? এবং সেই নথিটার আপনারা যদি দেখেন
ওই যেখান থেকে দেখা যাচ্ছে তার সেকেন্ড স্ট্যান্ডার্ড, ফার্স্টটা ছেড়ে দিয়ে সেকেন্ড স্ট্যান্ডার্ডটা দেখুন, তারপরে একদম লাস্ট লাইনটা, প্রিন্সিপাল অফ আরজিকর MCH প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ, তার সংক্রান্ত নথি আমি বড় করে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা পড়ে নিতে পারবেন। যাদের ইংরাজি পড়তে একটু অসুবিধা হচ্ছে বা এই ফন্ডগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য ব্যাপারটা ব্যাখ্যা করি। এই আরজিকর কলেজে ভয়ঙ্কর দুর্নীতি চলছে, এই দুর্নীতিটা চলছে বলে অভিযোগ জমা পড়ে এবং তারপরও রাজ্য সরকার বা স্বাস্থ্যভবন তার এগেনস্টে কোনো অ্যাকশন নেয় না, ফলে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি মামলা হয় এবং সেই ডিভিশন বেঞ্চের নির্দেশে কলকাতা পুলিশ, যে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে আছে, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর আন্ডারে আছে, সেই কলকাতা পুলিশ টালা থানাকে এটার বিরুদ্ধে একটা তদন্ত করার নির্দেশ দেয়। সেই তদন্ত শেষে টালা থানার ওই সংশ্লিষ্ট SI এ ঘোষাল একটি হলফনামা দিয়ে রিপোর্ট হাইকোর্টে পেশ করেন। সেই রিপোর্টে বলা হয় যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভুয়ো, কলকাতা এই আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যা কিছু কাজ করছে সমস্ত কিছু প্রসেস মেনে হচ্ছে, সেখানে দুর্নীতির নাম এবং গন্ধটুকুও নেই এবং এই যে প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টে অভিযোগ উঠছে সেগুলো সব ভুয়ো। এই রিপোর্ট 6 থেকে 7 মাস আগে কলকাতা হাইকোর্টে এফিডেভিট করে জানায় কলকাতা পুলিশ এবং তার এগেনস্টেই জাজমেন্ট হয় যে হ্যাঁ পুলিশ তদন্ত করেছে এবং দুর্নীতির কোনো গন্ধ পাওয়া যায়নি। এবার আপনারা বলবেন যে বেশ এটা তো হলো, এর সঙ্গে সন্দীপ ঘোষের এখনকার অ্যারেস্ট হওয়া এবং সেই অ্যারেস্ট হওয়া দিয়ে নবান্নের 14 তলায় CBI-এর পৌঁছানো কী সম্পর্কের আছে? সম্পর্কটা আসছে, সম্পর্কটা হচ্ছে এইটাই যে এইখানে বলা হলো ক্লিনচিট, দুর্নীতি কিছু হয়নি, অথচ এই যে দুর্নীতি হচ্ছে, এই ভয়ঙ্কর অভিযোগটা আক্তার আলী দীর্ঘদিন ধরে করে আসছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টে স্বয়ং CMO-তে চিফ মিনিস্টার অফিসেও সেই অভিযোগ তিনি জমা করেছিলেন, শুধু মুখের অভিযোগ নয়, তথ্য নথি প্রমাণ সমস্ত কিছু দিয়ে তিনি সেই অভিযোগ করেছিলেন। তারপরও চুপ করে বসেছিল রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যার মুখ্যমন্ত্রী, এবং তারপর যখন আদালত নির্দেশ দিল রাজ্য সরকার কিছু করছে না, স্বাস্থ্যভবন কিছু করছে না, সেটা দেখে একটা মামলা হলো হাইকোর্টে, হাইকোর্ট নির্দেশ দিল, সেই নির্দেশে পুলিশ তদন্ত করলো এবং সেখানে ক্লিনচিট দিল, আর সন্দীপ ঘোষ গতকাল রাত্রে গ্রেপ্তার হয়েছে CBI-এর হাতে। কিসের ভিত্তিতে? না, তিনি এখানে দুর্নীতি করছেন, 2021-এর টেন্ডার দুর্নীতিতে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। তাহলে এই 2021-এর যে টেন্ডার দুর্নীতি সেটা 2021 সালে হয়েছে, আজ থেকে 3 বছর আগে, সেই তদন্ত 6 থেকে 7 মাস আগে কলকাতা পুলিশ করেছে, টালা থানা করেছে, কোনো রকম সেখানে দুর্নীতি খুঁজে পায়নি, অথচ CBI এই 18 দিন তদন্ত করেই সেখানে যে দুর্নীতি আছে সেটা বার করলো এবং তার মূল মাথা হিসেবে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো। তাহলে এই যে ক্লিনচিটটা দেওয়া হয়েছিল সেটা কার নির্দেশে? সেখানে কি পুলিশ মন্ত্রীর কোনো হাত ছিল? যিনি স্বরাষ্ট্র সচিব আছে তার কোনো হাত ছিল? আমলাতন্ত্রের একটা বড় অংশ ছিল, তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ ছিল, প্রশাসনের একটা বড় অংশ ছিল, নাকি টালা থানার যে IC এটা তদন্ত করেছেন তার দোষ ছিল? যদি সেটাই হয়, যখন অভিযোগ জমা পড়েছে, কেন রাজ্য সরকার স্বাস্থ্যভবন এগুলো নিয়ে কোনো তদন্ত করেনি? বারবার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ সকলেই জানতো যে কারণে আন্দোলনরত ছাত্রছাত্রীরা বারবার, ডাক্তাররা বারবার এটা নিয়ে কথা বলেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে থাকা IB গোয়েন্দা দপ্তর পুলিশ কেউ সেই তদন্তের কিছু খুঁজে পায়নি। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানতেন না জানতেন না সেটা কি এবার তদন্তের ক্ষেত্রে দেখার দরকার নেই? আর সেইটা জানার জন্যই কি CBI নবান্নের 14 তলায় উঠবে? এই ক্লিনচিটটা মাত্র 6-7 মাস আগে কার নির্দেশে হলো এটা তো জানা অবশ্যই করে দরকার আছে। সন্দীপ ঘোষকে বাঁচানো হলো, নাকি সন্দীপ ঘোষ এতখানি প্রভাবশালী যে সমস্ত কিছু থেকে নিজে বেঁচে গেল আর সেইটার কোনো রকম কোনো টের না মুখ্যমন্ত্রী পেল, না গোয়েন্দা বিভাগ পেল, না স্বাস্থ্যভবন পেল, কি ব্যাপারটা কি সেটা জানার জন্যই তো এবার CBI-এর 14 তলায় ওঠা উচিত। 2 নম্বর পয়েন্ট, এখানে 7 মাস আগে, 6-7 মাস আগে
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা কলকাতা পুলিশ তাদের একটি থানা তদন্ত করল এবং সেই তদন্ত করে জানালো ক্লিন চিট, কোনো রকম কোনো দোষ নেই, কোনো রকম কোনো দুর্নীতি নেই, সমস্ত কাজ কিছু নিয়মকানুন মেনে আরজিকর মেডিকেল কলেজে হচ্ছে এবং সন্দীপ ঘোষও কোনো অনিয়ম করেনি। অথচ গত বছরই আরেকটি অভিযোগপত্র জমা পড়েছিল এই আক্তার আলীর কাছ থেকে। সেই আক্তার আলী তথ্য প্রমাণ সমস্ত কিছু দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে এবং সিএমওতে চিফ মিনিস্টার অফিসে সেটা জমা দিয়েছিল। তখন কোনো রকম কোনো তদন্ত করা হলো না এটা নিয়ে। পরে আদালতের নির্দেশে এই তদন্ত হলো, এক বছর ধরে এটা ঝুলে থাকলো। যে মুহূর্তে সিবিআই তদন্তের নির্দেশ আদালত দিয়ে দিল যে আরজি করের যে দুর্নীতির অভিযোগ উঠছে সেটা নিয়েও সিবিআই তদন্ত হবে, সেই মুহূর্তে একটা এসআইটি গঠন করা হলো, একটা সিট গঠন করা হলো কেন, এবং সেই এসআইটিতে যে চারজন অফিসারকে রাখা হলো, অতীতে তাদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন এসআইটিতে তাদের রাখা হয়েছে এবং তারা এমন কাজ করেছে যেটা আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। একজন সদস্য ওই লালন শেখের মৃত্যু সিবিআই হেফাজতে সেইটার এসআইটিতে ছিল এবং সেখানে ওই মামলার সঙ্গে সংশ্লিষ্ট নয় অনুব্রত মণ্ডলকে যে জেলে নিয়ে গেছে ঘাড় ধরে, সেই রকম সিবিআই অফিসারকে ট্যাগ করে দিয়েছে। তাহলে এই রকম চরিত্র যাদের নিয়ে প্রশ্নচিহ্ন আছে তাদের দিয়ে সিট গঠন হলো, সেটা জবে রিপোর্ট হলো তার এক বছর পরে, এবং তার মাঝখানে আদালতের নির্দেশে টালা থানার এক এসআই তদন্ত করে এইটা বলে দিয়েছে যে ক্লিন চিট। তাহলে এসআইটি গঠন এখন কেন করা হলো? এখন কি এসআইটি গঠন করা হলো তথ্য প্রমাণ লোপাট করার জন্য যে সন্দীপ ঘোষ ফাঁসতে চলেছে, আরজিকর কাণ্ড যেভাবে হয়েছে সিবিআই তদন্ত করছে, সেই তদন্তে সন্দীপ ঘোষ আসবে, দুর্নীতির ব্যাপারটা আসবে, সুতরাং সন্দীপ ঘোষের থ্রু দিয়ে যেখানে যেখানে যাদের যাদের খোঁজ পাওয়া যাবে সেইগুলোকে সব মিসিং লিঙ্ক করে দাও, সেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দাও, সেই জন্য কি এসআইটি গঠন করা হলো? এই এসআইটি নবান্নের নির্দেশে হয়েছে এবং এমন অফিসারদের নিয়ে যাদের নিয়ে অতীতে প্রশ্ন উঠেছে, তাহলে এই সিট গঠন কি তথ্য প্রমাণ লোপাটের জন্য করা হয়েছে? এই তদন্তে নেমে বারবার সিবিআই কিন্তু সেই পয়েন্টটা তুলছে এবং অলরেডি সুপ্রিম কোর্টে মেনশন হয়েছে। তাহলে এই সিট গঠনের পিছনে নবান্নের কি ভূমিকা ছিল সেইটা তদন্ত করতে নবান্নের 14 তলায় গুটি গুটি পায়ে সিবিআই যাবে, প্রশ্ন উঠছে। 3 নম্বর প্রশ্ন, যে আক্তার আলী এই অভিযোগগুলো নিয়ে এলো, তথ্য প্রমাণ দিল, বিভিন্ন ডিপার্টমেন্টে অভিযোগ করলো, এই সরকার এই শাসক দল বারবার বলে জিরো টলারেন্স উইথ করাপশন, দুর্নীতির সঙ্গে সামান্যতম সংস্রব নেই, তাহলে তারা এই জিনিস পাওয়ার পর, এই অভিযোগ পাওয়ার পর সেখানে কোনো রকম তদন্ত না করে উল্টে যে আক্তার আলী এত বড় কাজটা করলেন, হুইসেল ব্লোয়ার, সমস্ত কিছু দুর্নীতির তথ্য সামনে নিয়ে এলেন, সেই আক্তার আলীকে শাস্তিমূলক পদক্ষেপ কেন নেওয়া হলো? কেন তাকে দূরবর্তী স্থানে তার ট্রান্সফার হয়ে গেল? অর্থাৎ এখানে অভিযোগ উঠলে তদন্ত করার বদলে যিনি অভিযোগটা নিয়ে আসছেন, যিনি হুইসেল ব্লো করছেন এবং সেই অভিযোগের যে সত্যতা রয়েছে, ভিত্তি রয়েছে, সেটা সিবিআই তদন্তে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি থেকে স্পষ্ট হয়ে গেছে, তাকে কেন শাস্তিমূলক দমনপীড়ন ব্যবস্থা এই রাজ্য সরকার করলো, এই স্বাস্থ্যভবন করলো, যে স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টা তো খতিয়ে দেখার দরকার আছে। সেই তদন্ত করতেই কি গুটি গুটি পায়ে নবান্নের 14 তলায় উঠবে সিবিআই, প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে যে সন্দীপকে, যে সন্দীপ ঘোষকে মাত্র 18 দিন 19 দিনের তদন্তে সিবিআই বুঝে গেল দুর্নীতি চাই, চূড়ান্ত রকমের দুর্নীতি করেছে, কোন কোন বিষয়ে না দুর্নীতি করেছে এবং শেষ পর্যন্ত গ্রেপ্তারির পথে হাঁটল। একটা কথা মাথায় রাখুন, সিবিআইয়ের উপর এই মামলায় চাপ আছে। সিবিআই যদি এই মামলায় ফ্লপ করে, কাউকে ধরেছে তারপর তার জামিন হয়ে যায়, তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়া যায়, রাজনৈতিক প্রতিহিংসা থেকে শুরু করে অনেক রকম জিনিস আসবে এবং এই আরজিকর কাণ্ড আজকে বাংলার গণ্ডি ছাড়িয়ে, ভারতের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে চর্চিত, সুতরাং সিবিআই মূল ফোকাসে আছে। সিবিআই কিন্তু সন্দীপকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ তাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ এই কদিনেই উঠে এসেছে। অথচ এই সন্দীপ সম্বন্ধে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা ছেড়ে দিন, এই সন্দীপকে তেল মেরে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? সন্দীপ ঘোষকে নিয়ে যখন উত্তাল হয়েছে ছাত্র রাজনীতি, এই ডাক্তারদের আন্দোলন, তখনও সন্দীপ ঘোষ পদত্যাগ করে দিয়ে গেছে সেই চাপের মাঝখানে পড়ে। আরজিকর কলেজ ছেড়ে দিন, তিনি আর সরকারি চাকরিই করবেন না বলছেন, তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। যখন সেইখানেও চাপে পড়েছে, হাইকোর্ট বলেছে যে এর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, একে যদি লম্বা ছুটিতে পাঠানো না হয়, হাইকোর্ট হস্তক্ষেপ করবে,
তখনও তাকে প্রাথমিকভাবে স্পেশাল অফিসার করে স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। পরবর্তীকালে অবশ্য স্বাস্থ্যভবন জানিয়েছে যে না, স্পেশাল অফিসার করা হয়নি, কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা কি সেখানেও কোনো গুপিবাজি করেছে? কেননা যে মুহূর্তে এটা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, বিরোধী দল প্রশ্ন করতে শুরু করেছে, শাসক দলের এক মুখপাত্র ওই যে পাপুষ হয়ে পড়ে থাকে, সে বলেছে স্পষ্ট ভাষায়, এখনও সেই ফুটপ্রিন্ট আছে সোশ্যাল মিডিয়াতে, যে একজনকে কি বসিয়ে বসিয়ে মাইনে দেবে, সেই জন্য তাকে সেখানে স্পেশাল ডিউটি করে, স্পেশাল অফিসার করে পাঠানো হয়েছে। অর্থাৎ সন্দীপকে নিয়ে প্রশ্ন হয়েছে, সন্দীপকে নিয়ে সরাসরি ক্ষোভ উগড়ে দিয়েছে, সন্দীপের বিরুদ্ধে প্রমাণ গেছে, অথচ সেই সন্দীপকে বারবার বারবার তেল দেওয়া হয়েছে। সন্দীপ যে ভয়ঙ্কর দুর্নীতি করেছে সিবিআই তদন্তে অ্যারেস্টের পর সেটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে এবার প্রশ্নটা উঠছে, এই সন্দীপ কি একাই দুর্নীতিটা করেছে, নাকি সন্দীপ একটা দালাল ছিল, সে দুর্নীতি করেছে, একটা ভগ্নাংশ নিজের কাছে রেখেছে, কিন্তু একটা বৃহৎ অংশ মমতা প্রশাসনের একটা উচ্চস্তরে বা মমতা দলের একটা উচ্চস্তরে পাঠিয়েছে, সেই জন্যই সন্দীপকে এত তেল মেরে চলা হয়েছে? এই জিনিসটা তো খুঁজে দেখার দরকার আছে। সেটা তদন্ত করতে কি সিবিআই গুটি গুটি পায়ে নবান্নের চতুর্তলায় উঠবে? এবার শেষ প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে, সন্দীপ গতকাল রাত্রে গ্রেপ্তার হলো, বারবার বলা হয়েছে এই সন্দীপের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, এমনকি আদালত অবধি বলেছে এই সন্দীপের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, অথচ এই সন্দীপকে বারবার বারবার সিবিআই তদন্তে ডাকছে, তাকে সকাল থেকে রাত অবধি জেরা করছে, সেই অবস্থাতেও মমতা প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, স্বাস্থ্যভবন কোনো রকম কোনো অ্যাকশন করেনি। কিন্তু যে মুহূর্তে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলো, সেই মুহূর্তে সন্দীপকে 24 ঘন্টাও কাটলো না, সাসপেন্ড করা হলো স্বাস্থ্যভবনের তরফ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ম, কোনো সরকারি কর্মচারী যদি জেলে যায় এবং 48 ঘন্টা তার জেলবাস হয়, তবেই কিন্তু তাকে সাসপেন্ড করতে হয়। যখন সন্দীপ ঘোষকে সাসপেনশনের কথা বলা হয়েছে, তখনও তো সেই 48 ঘন্টা পেরোয়নি। তাহলে তড়িঘড়ি এই সাসপেনশন করা হলো কেন? অর্থাৎ এখন কি এই সন্দীপ ঘোষের দুর্নীতি ধরে ক্রমশ লম্বা চেন বেয়ে বড় বড় মাথাদের কাছে পৌঁছে যাবে, আর সেই সমস্ত কিছু থেকে দূরত্ব বাড়াতেই কি তড়িঘড়ি এই সাসপেনশনের সিদ্ধান্ত? তদন্তের আওতায় এটাও আসা দরকার আছে। ফলে ওই যে প্রথম ডকুমেন্টটা আপনাদের দেখালাম, আদালতের নির্দেশে মমতা পুলিশ যে তদন্ত করেছিল সেই তদন্তে ক্লিনচিট দেওয়া হয়েছিল এবং সেটা ঘিরে একাধিক প্রশ্ন উঠছে, এবং সেইখানে এই মমতা প্রশাসন, কলকাতা পুলিশ, আমলাতন্ত্র, স্বাস্থ্যভবন অনেক জায়গার লিঙ্কই আছে। স্বয়ং মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশমন্ত্রীর কি ভূমিকা ছিল সেইটা খতিয়ে দেখার দরকার আছে। আর সেই সূত্র ধরেই কি সন্দীপ ঘোষের গ্রেপ্তারি প্রথম পদক্ষেপ এবং সিবিআই গুটি গুটি পায়ে নবান্নের চোদ্দতলায় পৌঁছবে, আজকে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর সেই নবান্নের চোদ্দতলায় ওঠার পথটা প্রশস্ত করে দিয়েছে কি মমতা পুলিশের, চটি পুলিশের ওই ক্লিনচিট দেওয়া, আদালতের নির্দেশে তদন্ত করে ক্লিনচিট দেওয়া ওই নথিটা? বড় প্রশ্ন। কিন্তু কি বলবেন বন্ধুরা, সত্যিই কি সিবিআই সেই সাহসটা দেখাতে পারবে? সারা পশ্চিমবঙ্গের জনতা, সারা ভারতের জনতা, সারা পৃথিবীর জনতা কিন্তু তাকিয়ে রয়েছে। কি মনে হচ্ছে আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।